একটি সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পেছনে পিতামাতার গুরুত্ব অপরিসীম। আর সেই অভিভাবকই যদি হয় সন্তানের ক্ষতির কারণ, তখন আর কিছু বলার থাকে না। তুমি যে কাপড় ফোড়ো না, এটা তো ঠিক না। কাপড় ফোড়ো না কেন? তোমার আম্মুকে না করে কাপড় ফোড়তে? আমার সাথে কথা বলো। তোমার হাতে কি আটা? দেখি তো, বাইরে একটু দেখো তো। এগুলো দিয়ে কী করো? কেন এমনই কেন? এগুলা কি তুমি খাও নাকি তোমার আম্মুও খায়? তোমার আম্মু খায়? সবাই খাও। যে আপনার বাড়ি কোথায়? আর আপনার স্বামীর বাড়ি? এখন থাকো কই? দিরাই কোথায় থাকেন? বন্যার সময় কি দিরাই আসছিলেন? আমরা আসলাম আমার মামার বাড়ি। আপনার স্বামী কি করে? টেকা দিতাম? তুমি তো আমার কথা শুনো না। কথা শুনলে না টেকা দিতাম? ওই তো ভাই, এটাই টেকা আছে। তুমি আমার সাথে কথা কইবা, আমি দিব টেকা। আপনি এটা খাইবেন আর বাচ্চা রে, আপনি নিষেধ করবেন? এটা কি হয়? আপনি ছাড়েন আগে? চাষি এদিকে একটু কথা বলেন। আপনি আগে ছাড়েন, তারপরে বাচ্চারে বলেন। আচ্ছা, একটা ঘটনা আমার মনে হয়েছে বলবো চাষি। আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু মিষ্টি পছন্দ করতেন, জানেন তো। এক বাচ্চার বাবা তো ওনার দ্বারে গিয়ে বলতেছে যে আমার এই ছেলেটা মিষ্টি পছন্দ করে, ঠিক আছে, আমি তো গরিব মানুষ, প্রতিদিন দিতে পারি না, হ্যাঁ আপনি একটু বারণ করেন যাতে এই মিষ্টি খাওয়াটা বন্ধ করে। তখন তিনি বললেন এক সপ্তাহ পরে আইসো। তো ওই ছেলে এবং বাবা এক সপ্তাহ পরে আসছে। তিনি বললেন যে বাবা মিষ্টি খাইও না, মিষ্টি খাওয়া ভালো না। ওই ছেলের বাবা বলতেছে যে এক সপ্তাহ আগে এটা বললেন না কেন? তো নবী বলতেছেন যে এক সপ্তাহ আগে যে বলবো, আমি নিজেই তো মিষ্টি খাই, হ্যাঁ আমি যেটা খাই এটা আরো শুনতে আমি কীভাবে বলবো যে এটা খাইও না। তো আমি এই এক সপ্তাহ এটা খাওয়া থেকে বিরত আসছিলাম, এরপরে আমি বলতেছি যে আপনার ছেলের বলতেছি যে মিষ্টি খাওয়া ভালো না, আপনি এটা খাইয়েন না চাষি, বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে নিশা হয় যেহেতু তো এটা খান কেন? কোনো মা বাবাই চায় না যে তার সন্তান নষ্ট হোক, হ্যাঁ। তো আমি এই অর্থে আপনাকে রিকোয়েস্ট করবো এটাই যে আপনি এটা খাইবেন না, এবং এই যে বাচ্চারা খাইতেছে আপনি নিষেধ করবেন। যদি ফালাই দাও তাহলে কিন্তু বাইরে টাকা দেব। ফালাইতে পারবা? আম্মা বলতে তোমার আম্মা এটা খাইলে তো তোমার আম্মার সমস্যা হইব, তোমার আম্মা তো অসুস্থ হইব। এই যে চাষি, অসুস্থ হইবেন না এটা খাইলে, বলেন। এই যে এই যে এই যে দর্শক দেখতেই পারতেছেন, উনি কিন্তু এটা, উনি যদি বলে প্রকৃত অর্থে এটা এই জান্নাত কিন্তু এটা ফেলে দেবে, কিন্তু উনি বলতেছে না। জান্নাত এটা যদি তুমি ফালাই দেও তোমার আমি 500 টাকা দেবো, 500। ওই ওইদিকে ফেলাও, ওইদিকে। এরে টাকা দেবো 500? 500 টাকা দেবো? আর আম্মা 500 টাকা আনো তো। একবার খাওয়া দাওয়া হইরা তারপরে ফেলাইবে না, তাই তো? কত বুঝি নাই, 700 টাকা দিয়ে কিনি ভাই? সাদা ড্রেস যদি 700 টাকা আমি দেই তোমারে, তাহলে এগুলো ফেলে দিবে না? দাঁড়াও একটা মিনিট, ফালাইবা তো, ঠিক আছে। তুমি বাইরের কাছে প্রমিস করো যে আর কখনো এটা কিনবা না এবং খাইবা না, প্রমিস করছো তো? এই যে বলো যে ভাইয়া আমি আর এগুলা কিনবো না, না ভাইয়া এগুলা আর আমি কিনবো না, দোকানে ফেলো। তাদের বাপ মা নাই, তারা বিশেষ করে এই বিষয়গুলা বেশি মেনটেন করে, এগুলা খায়। কারণ হচ্ছে তাদেরকে ভালো মন্দ আপনার হচ্ছে বলার মতো কেউ নাই, বাবা মা নাই, হ্যাঁ। আপনি অভিভাবক, আপনি আছেন, মা আছেন, আপনার দ্বারা তো আমরা এটা আশা করি না। তাই
যেন এখন খুশি ভাই মোবাইল চালাইতে পারবা না? না তুমি কি পড়াশোনা করো? পড়াশোনা করো, এদিকে আসো। যদি পদ্য দিলে ভাইয়ের একটা পদ্য শোনাও। তাহলে জান্নাতুন তো ভালো পড়াশোনা করে, ওরে দিয়া দেন রাখেন স্কুল, ওরে স্কুলে দিয়া দেন। আমা ভাত খাওয়াইলেন, আপনি কি ভাত খাইছিলেন? আপনি খাইছেন? কি দিয়া খাইছেন? হ্যাঁ হ্যাঁ, আবার 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 তাহলে কোনটা? সিলে লাও, সিলে লাও, সিলে লাও। তুমি খুশি তো? হ্যাঁ খুশি, তাই দাদি খাইতে খাই ভাই। তোমার আম্মুরে দিবা না? আমার কি আপনি ছিলেন, কীভাবে ছিলেন, আসেন এদিকে না? আচ্ছা আচ্ছা, গত সপ্তাহে তো একবার আসছিলেন। ভাত খেয়ে গেছিলেন? ও কি আপনার মেয়ে? আচ্ছা আচ্ছা, তো কালকে আসছিল আর উনি আপনার স্ত্রী, তো উনিও আসছিলেন, খাওয়া দাওয়া করছেন, আর ও বলছিল ওই একটি ড্রেস কেনার জন্য, তো কিছু পয়সা আমি দিয়েছিলাম আর কি। তো আমারে বলছিল আসলে আমি কিনা আপনারে দেখাইবেন না, তো এখন আসছে, আসলে আমি খুব খুশি হয়েছি। আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে এই রাস্তাঘাটে এরকম না হাইটা, চাইলে আপনারা তো কিছু করতে পারেন, পারেন না? আপনারা দুইজন তো মাশাল্লাহ কম বেশি কাজ করতে পারবেন। এই যে মানুষের ধারে ধারে গিয়ে হাত পাততে হয়, ভিক্ষা করা তো আসলে ভালো না। আপনার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে হলে একটু কিছু করেন। হ্যাঁ